1200 বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশ, যেখানে পানির রং নীল আর বালির রং সাদা, তাবৎ পৃথিবীর পর্যটকদের বিলার যাপনের অন্যতম স্থান। ভারত মহাসাগরের বুকে দোল খাওয়া এই অনিন্দ সুন্দর ভূখণ্ডের কোনো তুলনায় নেই। বলছি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপের কথা। মিডিয়া বাজারের আজকের পর্ব সাজানো হয়েছে মালদ্বীপ সম্পর্কে নানা অজানা ও চমকপ্রদ তথ্য দিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন। মালদ্বীপের নামকরণ নিয়ে যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। কেউ কেউ দাবি করেন মালদ্বীপ অর্থ হচ্ছে মেলদ্বীপ রাজ বা পুরুষশাসিত রাজ্য। শ্রীলঙ্কান প্রাচীন সাহিত্যে মালদ্বীপকে বলা হয়েছে নারীদের দ্বীপ। তবে কিছু কিছু পণ্ডিত মনে করেন মালদ্বীপ শব্দটি এসেছে সংস্কৃত মালদ্বীপ থেকে, যার অর্থ ফুলের মালার দ্বীপ। ইতিহাস, ভাষা আর সংস্কৃতি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় মালদ্বীপের বসতি স্থাপনকারীরা ছিলেন দ্রাবিড় জনগোষ্ঠীর লোক। বহু বছর আগে এরা ভারতের দক্ষিণ পশ্চিম অংশের কেলারা রাজ্যে থেকে গিয়ে বসবাস শুরু করেন। 1965 সালে মালদ্বীপ ব্রিটিশ সরকারের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। 1968 সালে সালতানানে মালদ্বীপ থেকে রিপাবলিক মালদ্বীপে পরিণত। দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। এশিয়ার সবচেয়ে ছোট দেশ মালদ্বীপকে যেন বিধাতা দুহাত ভরে সাজিয়েছেন। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন মালদ্বীপ ভ্রমণে। তাহলে চলুন মিডিয়া বাজারের সাথে আমরাও ঘুরে আসি মালদ্বীপের দর্শনীয় স্থানগুলোতে। মালে হলো মালদ্বীপের রাজধানী ও সর্বাধিক জনবহুল শহর। প্রায় 1.5 কিলোমিটারের এই দ্বীপটি সবসময়ই পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। হানিমুন কাপলদের জন্যও উপযুক্ত জায়গা মালে। চারিদিকে নারকেল গাছ, সুপারি গাছ সহ অন্যান্য গাছে পরিপূর্ণ ছোট্ট এই দ্বীপ। এই মালে আইল্যান্ড সবসময়ই লোকারণ্য থাকে। শুধু এখানেই পাবেন সাগরের মাঝে নগরায়ণের ছোঁয়া। বিলাসবহুল এক রিসোর্ট বারোস আইল্যান্ড। এখানে রয়েছে সমুদ্রের পানির উপর বিশেষভাবে নির্মিত বাড়ি। এসব বাড়িতে থাকার কারণে পর্যটকরা সমুদ্রের বিভিন্ন রঙের মাছ ও প্রাণী খুব কাছে থেকে দেখতে পায়, শুনতে পায় সামুদ্রিক পাখির ডাকও। সবকিছু মিলিয়ে এক ভিন্ন ধরনের আনন্দ দেয় পর্যটকদের। সূর্য অস্ত যাওয়ার পরে ভাদো দ্বীপের সৈকত জলজলে হয়ে ওঠে। অসাধারণ এই দৃশ্য দেখে চোখ জুড়ায় যে কোনো ব্যক্তির। ভাদো দ্বীপের আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, তবে পর্যটকদের কাছে এ সমুদ্র সৈকতই সবচেয়ে বেশি জনপ্রিয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঢেউয়ের তালে তালে জলজল করতে থাকে এ দ্বীপের বালুকাময় সমুদ্র সৈকত। সমুদ্রের অগভীর পানি থেকে যেন বিচ্ছুরিত হতে থাকে এক অদ্ভুত আলো, যা দেখে মুগ্ধ হয় এখানে আসা লক্ষ কোটি পর্যটক। মালদ্বীপের আরেকটি অন্যতম সুন্দর দ্বীপ হল হোলো মালে দ্বীপ। এ দ্বীপে গেলে মনে হবে সাগরকন্যা মালদ্বীপ আপনাকে দুহাত বাড়িয়ে ডাকছে তার অপার সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশাল জলরাশি, সমুদ্রের গর্জন আর নির্মল বাতাস পর্যটকদের অশান্ত মনকে শান্ত করে দেয় নিমিষেই। মালদ্বীপকে ঘিরে মিডিয়া বাজারের আজকের পর্ব এখানে শেষ করছি। হাজির হব আবারও নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিডিয়া বাজারের সাথে থাকুন।